কোনো চতুর্ভুজের চারটি বাহু দৈর্ঘ্য ও একটি কোন দেওয়া আছে চতুর্ভুজটি আঁকতে হবে আমরা জানি চতুর্ভুজের চারটি বাহু থাকে এই চতুর্ভুজের চারটি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে কোনো একটি চতুর্ভুজের ও একটি কোন দেওয়া আছে এই কিছু চতুর্ভুজটি আঁকতে হবে মনে করি একটি চতুর্ভুজের চারটি বাহু এ বি সি ডি ও এ বি বাহুর অন্তর্ভুক্ত করে এক্স কো দেওয়া আছে চতুর্ভুজটি আঁকতে হবে মনে করি মনে করি এই কোন চতুর্ভুজের বি ও ডি দেওয়া আছে এবং ই এবং বি আমরা ধরে নিলাম এ এবং বি বাহুর অন্তর্ভুক্ত কোণ এক্স কোন দেওয়া আছে এবং এ ও বি এর অন্তর্ভুক্ত কোণ এক্স কোন দেওয়া আছে এক্স পরিমাণ ডিগ্রি দেওয়া আছে ধরে হবে যে এই বাহু দুর্গুলি এ সমান এই পরিমাণ একটা দুর্গ এখানে দুই সেন্টিমিটার তিন সেন্টিমিটার যে কোনো পরিমাণে হতে পারে আমরা ধরে নিলাম এ এই দুর্গটা সমান এ একটি বাহু দুর্গ আর বি আমরা মনে করে নিয়ে এসেছি যে পি একটি বাহু আরেকটি বাহু এবং সি সি ও ডি ডি এই চারটি বাহু এ বি এর অভ্যন্তরে কোন এক্স কোন দেওয়া আছে এ এবং বি এর অভ্যন্ত অভ্যন্তরে কোন অন্তর্ভুক্ত কোন এ এবং বি এর অন্তর্ভুক্ত কোন এক্স কোন দেওয়া আছে আঁকতে হবে এই এক্স কোন দেওয়া আছে ঠিক আছে আঁকতে হবে তাহলে আমরা অঙ্কন বিবরণ অঙ্কন বিবরণ অঙ্কন বিবরণ আমরা যেই কোনো রশ্মি কি করি যেই কোনো রশ্মি বি ই নেই যেই কোনো রশ্মি কি বি বিই নেই এবং বি থেকে কি করবে বিসি সমান এ বাহু দুর্গ সমান নেই যদি যে কোনো রশ্মি একটি রশ্মি বিই নেই এই একটি বি ই রশ্মি এই এখান থেকে এই বিসি সমান আমরা কি করব এই এ বাহু দুর্গ সমান আমরা পেন্সিল কম্পাইটে কাঁটাটা এখানে রেখে পেন্সিলটা এখানে মাথায় রেখে কী করব এ দুর্গটা নিয়ে এখান থেকে বিসি অংশ কেটে বি সি সমান এ এই অংশটুকু কেটে এবং বি বিন্দুতে বি বিন্দুতে বিন্দুতে এই এক্স কোণের সমান করে আমরা যেটা বলছিলাম এক্স কোণ এই এক্স কোণ এ এবং বি এর অভ্যন্তরে অন্তর্ভুক্ত কোণ তাহলে এই বরাবর আমরা কি করব বি বাহু দৈর্ঘ্য নিব বিন্দুতে এই এক্স কোণের সমান করে এক্স কোণের সমান করে সমান করে কি করব এফ কোন আঁকে তাহলে বি কোন ই কোন ই বি এফ কোন সমান এক্স কোন আঁকে আঁকে তাহলে আমরা যদি এই এই কোন ফর্মেন আকে তাহলে প্রথমে এই

তাহলে আমরা বি এফ রেখা টানে তাহলে এফ রেখা থেকে আমরা কি করব এই বাহু দুর্গ সমান এ অংশ এই এই সমান ধরে অংশ এফ থেকে এফ থেকে এ সমান বি সমান আমরা বাহু দুর্গ কেটে নি বি নেই তাহলে এই সমান বি এখন এ এবং সি কে কেন্দ্র করে এই সি বাহু দৈর্ঘ্য এবং ডি দৈর্ঘ্য সমান ব্যাসার্ধ নিয়ে এ এবং সি এর অভ্যন্তরে দুটি বৃত্ত সাপ বৃত্তসাপ দুটি পরস্পর ডি বিন্দুতে সেট করে তাহলে আমরা এ এবং সি কে কেন্দ্র করে এ ও সি কে কেন্দ্র করে সি কে কেন্দ্র করে কেন্দ্র করে এই এ এবং সি এর অভ্যন্তরে দুটি এই দুটি বৃত্তচাপ আঁকে প্রথমে প্রথমে আমরা এ কে কেন্দ্র করে এই সি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকে মনে করলাম বৃত্তচাপটি এভাবে হবে আমরা এরপর ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে সি কে কেন্দ্র করে আরেকটি বৃত্তচাপ আঁকে বৃত্তচাপ দুটি পরস্পর কী করে ডি বিন্দুতে সেট করে তাহলে আমরা এই এ ডি এবং সি ডি যুগ করে তাহলে পরস্পর কি করে এই বৃত্ত শাব্দটি পরস্পর ডি বিন্দুতে ডি বিন্দুতে সেট করে তাহলে আমরা এ ডি এ ডি এ ও ডি এবং কি করব সি ও ডি সি ও ডি যোগ করে তাহলে আমরা যদি যোগ করে দেখি তাহলে এডি যোগ করে এটা এবং সিডি যোগ করে তাহলে কি হলো এই এ বি সি ডি একটি শত্রুভুজ অঙ্কিত হলো সুতরাং এ বি সি ডি jadi terus, mungkin tu, hello.